নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি তোমরা ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। কোচবিহার ছোট্ট গ্রাম থেকে আমি ফুলন। আজকে বৃহস্পতিবার আর এখন কিন্তু 12টা বাজে। আমি কিন্তু ডাল রান্না করছি বন্ধুরা। সকালবেলা খাওয়া হয়েছে রুটি, আর কালকে মাংস তরকারি ছিল, ওই কিন্তু খাওয়া হয়েছে সকালবেলা। আর এখন আমি দুপুরবেলা রান্নাটা করছি, ডাল ভাত রান্না করব, আর সঙ্গে আলু ভর্তা বানাবো কড়াইয়ে ভেজে। ওরকম করেই কিন্তু দুপুরবেলা রান্নাটা করে নিচ্ছি। তো ডালটা কিন্তু আমি প্রেশার কুকারে ছিটি দিয়ে নিয়েছি, ব্যাস ডালটা ফোড়ন দিয়ে দিলাম, ভাতটা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এখানে আমি কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিলাম, আর এখন কিন্তু আলুটা দিয়ে দিব কড়াইয়ে। কড়াইয়ে দিয়ে অল্প নেড়ে চেড়ে নিই, কেমন দেখো আমি অল্প নেড়ে চেড়ে নিচ্ছি। কারণ এইভাবে কড়াইয়ে আলু ভর্তা বানালে তোমাদের দাদাভাইও ভালো খেতে ভালোবাসে, আমার ছেলেমেয়েও খেতে ভালোবাসে। তো ডাল রান্না করলে আলু ভর্তা এরকম করে আমি বানাই, কড়াইয়ে ভেজে। আলু ভাজার বদলে আমি আলু ভর্তা বানালাম, এরকম করে দুপুরে রান্না বাড়ি খাওয়া দাওয়া হবে, তারপরে দেখা যাক, রাত্রে দেখা যাবে, তাই না? তো যাই হোক, খাওয়া দাওয়াটা করে তারপরে আমি ওই তুলসী মন্দিরের কাজটা করব, চলো। তো বন্ধুরা দেখো, চলে আসলাম, তুলসী মন্দিরটা কাজটা করে নিই। যেহেতু আমি হাতের কাজ অল্প পারি, তো তাই জন্য আমি আর কিনে নিয়ে আসলাম না, তাই জন্য আমি কিন্তু মাটি দিয়ে সুন্দর করে বানাচ্ছি, আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি, তোমরা কিন্তু দেখে নিবে। আর এখন কিন্তু সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি, এখন আমি চারিদিকে এরকম করে মাটি লাগাবো, তোমরাও দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। বন্ধুরা দেখো, রান্নাবাড়ি খাওয়া দাওয়া করে এই কাজটা করলাম, তুলসী মন্দিরটা বানানো কমপ্লিট হয়নি, আরও অনেক কাজ বাকি আছে। ওই এগুলো ভালো করে শুকাতে হবে, কোনাগুলো এখনও ভালোভাবে কিন্তু হয়নি, আরও হবে। তো দেখেছো এখন কীরকম লাগছে, ভালো লাগছে কিন্তু দেখতে। আর এদিকে বলেছিলাম প্রদীপ বাতি রাখার জন্য এই জায়গাটা সুন্দর করে দিয়েছি কেটে, খুব সুন্দর হয়েছে না দেখতে? তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে কীরকম হয়েছে। আজকে সারাদিন কিন্তু এটার মধ্যেই কাজ করেছি, কোনো কাজ আর করতে পারিনি। রান্নাবাড়ি খাওয়া দাওয়া, গরু ছাগল দেখা, আর এই যে ফাঁকে ফাঁকে এই কাজটা করা। তো দেখো কীরকম হয়েছে। তো বন্ধুরা একটু দেখতেই পাচ্ছ কাত হয়ে আছে, কারণ মাটির কাজ তো, তাই জন্য। তো তারপর লিখতে লিখতে ঠিক হয়ে যাবে, যখন আরও মাটি লাগাবো তখন ঠিক হয়ে যাবে। তো যাই হোক, অবশেষে আমার তুলসী মন্দির হয়ে গেলো, মানুষ তো কিনে নিয়ে আসে, আমি আর কিনে নিয়ে আসলাম না, মাটি দিয়ে খাটনি করে কষ্ট করে বানালাম। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখো তবে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও, কেমন? লাইক কমেন্ট করতে তো একদমই ভুলবে না, অবশ্যই করবে। তো যাই হোক, এতটুকু কাজ করা হলো, আজকে আর কোনো কাজ করছি না এটার মধ্যে। তো আমি স্নান টান করলাম, অল্পটুকু ভাত খেলাম, খাওয়া দাওয়া দেখালাম না, কী রান্না করেছি তো দেখেইছো, আলু মাখা আর ডাল রান্না করেছি, ব্যাস এতটুকুই। আর এখন আমি অল্প ঘাস কাটতে যাবো, গরুগুলোও নিয়ে যাবো সঙ্গে করে, কারণ বিকেল তো হয়েই গেছে। তো এখন আমি অল্প ঘাস কাটতে যাবো, ছাগল গরু সব কিছু নিয়ে যাবো, অল্প ঘাস খাওয়িয়ে নিয়ে আসবো, কারণ খুব রোদ, তাই জন্য আজকে গরু ছাগল দেইনি, দূরে বাড়িতেই ছিল। যাই হোক, এই কাজটা হয়ে গেল বন্ধুরা, তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, কেমন? তো যাই হোক, ঘাস কাটতে যাই, ওখানে গিয়ে অল্প দেখা হবে তোমাদের সঙ্গে, কেমন? বন্ধুরা দেখো, ঘাস কাটতে চলে এলাম, তো অনেকগুলো ঘাস কেটে ফেলেছি। এই দেখো, এইখানে কিন্তু অনেকগুলো ঘাস কেটে ফেলেছি, আরও অল্প কাটবো, চলে যাব। দেখো এই জমিটাতে কী সুন্দর ঘাস হয়েছে, এখান থেকে কাটলাম, ওই যে দেখতেই পাচ্ছ সাদা সাদা হয়ে আছে, আর অল্প কাটবো চলে যাব। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, ঘাসগুলো কেটে নিয়ে যাই, কারণ আজকে আর সারাদিন ছাগল গরুর জন্য ঘাস কাটিনি, কালকে অল্প কেটেছিলাম, ওগুলোই দিয়েছি। আর সারাদিন গরু ছাগল বাড়িতেই থাকে, খুব রোদ্রু, তাই জন্য। তো এখানে চলে আসলাম ঘাস কাটতে, আর অল্পটুকু কাটি চলে যাব, তাহলে বস্তাটা ভরে যাবে, ওই যে বস্তাটা রয়েছে ওখানে। যাই হোক, পরে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে, কেমন? বন্ধুরা দেখো, এখানে শুয়ে আছি লেচু গাছের তলায়, এখানে বারান্দাটা যেখানে শুয়ে থাকি, তো এখানেই শুয়ে আছি, কি আর করব। আর এদিকে দেখো আমার মা আসে, আমার মাও শুয়ে আছে, গরম লাগছে নাকি? এখানেই ঠান্ডা আছে, তাই জন্য এখানেই শুয়ে আছি, ভালো লাগছে ঠান্ডা। আর আজকে তো জানোই খুব গরম, খুব রৌদ্র উঠেছে, এরকম রৌদ্র আর দেখছি না আমি, আর বাপরে বাপ, এত রৌদ্র, মানে রৌদ্রতে যাওয়াই যায় না, শরীর মনে হয় কি পুড়ে যায় এরকম মনে হয়। তার জন্য কিন্তু আজকে মানে বিকেলবেলায় ঘাস কাটতে গিয়েছি, না হলে দুপুরবেলায় যাই, এখন আর দুপুরবেলায় যাই না, কারণ খুব রৌদ্র, তাই জন্য। আর মা আসে বিকেলবেলায়, আসছে মা, খুব গরম,
গাড়ি ঘোড়া খুব পরিশ্রম করে এসছে, এখন দেখো এখানে শুয়ে আছি, মা মেয়েতে শুয়ে আছি, কেমন। আর রান্নাবাড়ি এখনো করিনি, রান্নাবাড়ি করব, অল্প রেস্ট করিনি, কি আর করব, তাই না। আর ওইদিকে মানে পরশু দিনকা ওখানে কিছু বন মানে জঙ্গলগুলো মানে ঝাড় দেওয়ার পর যে জঙ্গলগুলো হয় ওগুলো ওখানে পরিষ্কার করেছিলাম, তোমরা তো দেখেইছিলে বাইরের দিকটায়, ওখানে আগুন দিয়েছি, তাই জন্য বারবার দেখছি ঘুরে ঘুরে আগুন দিয়েছি। এখন অবশ্য হাওয়া নেই, বৃষ্টি মনে হয় আসবে, আকাশটা একটু মেঘলা মেঘলা আছে, বৃষ্টি তো আর হচ্ছেই না, এবার খুব অশান্তি, বৃষ্টি হচ্ছেই না। যাই হোক, আর মেয়ে ওখানে বসে আছে চুপচাপ, তো মোবাইল দেখবে, তাই জন্য তো মেয়েকে আর দেখাচ্ছি না, ওখানে বসে আছে, আমি শুয়ে আছি, কি আর করবো, কিছুক্ষণ শুয়েই থাকি, তাই না। কি বিড়াল, তাহলে রেলগাড়ি কেরা কান দিয়ে ঢুকবে, রেলগাড়ি বলে, ওই কেরা পোকাগুলো আছে না রেলগাড়ির মতো দেখতে, ওটাই বলছিল। আর কি আর করব, শুয়ে থাকি কিছুক্ষণ, তারপর রান্নাবাড়ি কিছু একটা করতে হবে, যেহেতু মা আসছে, কিছু রান্না করব, কি রান্না করবো বুঝতে পারছি না, তো দুপুরবেলায় রান্না করেছি আজকে। সকালবেলা রুটি খেয়েছিলাম, মাংসের তরকারি ছিল, সকালবেলা রুটি খেয়েছি, রুটিও ছিল, আর দুপুরবেলা ডাল ভাত রান্না করেছি, তাই না, তোমরা তো দেখেইছো। আর আজকে কিন্তু আমি সারাদিন কাজ করলাম তুলসী মন্দিরে, তুলসী মন্দিরটা বানাচ্ছি, তো হয়েছে মোটামুটি, আরও কাজ করতে হবে, আরও একদিন কাজ করতে হবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ইউটিউব থেকে এই ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিবে, নোটিফিকেশনটা অন করে দিবে, আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে দিবে, কেমন। আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না, আর তোমরা কিন্তু লাইক করছো না, কমেন্ট করছো না, আর আমার ফেসবুক ভিডিওতেও কিন্তু একেবারে ভিউ কমে গেছে, জানি না বন্ধুরা সবাই কোথায় গেল, এখন এখন সব কিছু না ডাউন চলছে, জানি না কেন, ভালো হচ্ছে না হয়তো তাই জন্য, তাই না বন্ধুরা। তো দেখো, লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে ফলো করে দিও, কেমন। তো পরে দেখা হচ্ছে বন্ধুরা। দেখো রান্নাবাড়ি খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, তো রান্নাবাড়ির খাওয়া দাওয়া শেয়ার করিনি, কারণ ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে বলে, তাই জন্য শেয়ার করিনি। আর এদিকে এক বোতল জল নিয়ে নিলাম, তো রাত্রে তো জল অল্প ঘরে লাগে, তাই না, তাই জন্য এক বোতল জল নিয়ে নিলাম। আর মা কিন্তু খেয়ে শুয়ে পড়েছে, ছেলেমেয়ে সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, আর আমি আর কি করব, তো ভিডিওটা শেষ করে শুয়ে পড়বো, কেমন। তো পরবর্তী নতুন আর একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশনটা অন করে দেবে, কেমন। তার চেয়ে মতো টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কেমন, বাই।